সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব 11 থেকে 20 বা 21 নম্বর অঙ্ক পর্যন্ত। তো এটা দেখেন, বাংলাদেশ সরকারি কর্মকমিশন রাষ্ট্রপতির কার্যালয়ে সহকারী প্রোটোকল অফিসার পদে এসেছে। এটা পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল 29/4/2024, অর্থাৎ লেটেস্ট একটা পরীক্ষার প্রশ্ন এটা। আমি প্রথম যে ভিডিওটা আপলোড করেছি সেখানে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত 10টা অঙ্ক করে দিয়েছি সিরিয়ালি। এখন 11 থেকে 20 বা 21 যতদূর পর্যন্ত আছে অঙ্ক সে পর্যন্ত আমি করে দেব। তো দেখেন স্ক্রিনে এই যে অঙ্কটা, এটা কিন্তু অনেকবার আমি আপনাদেরকে করে দিয়েছি। অঙ্কটাতে বলা হচ্ছে এক্স ভাগ ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল ওয়াই ভাগ এক্স হবে। তো এই অঙ্কটা কি করতে হবে আমাদের আমি একটু বলে দেই। সেটা হচ্ছে এই যে এখানে যে জিনিসটা রয়েছে, অর্থাৎ ওয়াই ভাগ এক্স, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ এক্স ভাগ ওয়াই বিয়োগ করতে হবে। এখন এটা কিভাবে বুঝলাম? আচ্ছা আগে আমি বিয়োগটা করে দিই। তাহলে ওয়াই ভাগ এক্স মাইনাস কী করবো, এক্স ভাগ ওয়াই, বিয়োগ করলে যেটা হবে সেটাই ফলাফল। তাহলে বলেন তো দেখি লসাগু কত? লসাগু হচ্ছে এক্স ওয়াই, এক্স দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে কত হয় ওয়াই, ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে কত হয় এক্স, এক্স দ্বারা এক্সকে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ এক্স ওয়াই। কোথায় রয়েছে অ্যান্সারটা? আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ নম্বর যে অপশনটা রয়েছে, গ নম্বরে রয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ হচ্ছে এক্স ওয়াই। এই অঙ্কটা কিন্তু, মানে এই অপশনটা কিন্তু রাইট অপশন। এবার আসেন আমরা একটু আলোচনা করি আপনাদের সাথে। সেটা হলো আমি যদি এখানে বলি, ধরেন একটা সংখ্যা আমি লিখলাম, বললাম 10 এর সাথে কত যোগ করলে যোগফল 12 হবে। মনে করেন এটা আর এটা নেই, তার জায়গায় কি রিপ্লেস হিসেবে এসেছে 10 এবং 12। তাহলে দেখেন 10 এর সাথে কত যোগ করলে যোগফল 12 হবে? তাহলে আপনি নিশ্চয়ই বলবেন যে 2 যোগ করলে। কিভাবে আমরা করলাম, প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে 12-10 বা 12-10 ইকুয়াল টু কত, 2। এই যে আপনারা বিষয়টা এখানে বুঝলেন, সাধারণ যে সংখ্যা আছে সেই সংখ্যা থেকে, আর বীজগণিতিক রাশি থাকলে কিন্তু একটু কম বোঝা যায়, এই জন্য আমি উপরের এক্সাম্পলটা দিয়ে দিলাম। নিশ্চয়ই বুঝেছেন যে ওয়াই ভাগ এক্স থেকে কেন এক্স ভাগ ওয়াই বিয়োগ করতে হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। তো শুরুতে একটু বলে রাখি, যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 2 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে 1 একর ইকুয়াল কত বর্গমিটার। 4টা অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে 4046.8 বর্গমিটার এটা হচ্ছে সঠিক উত্তর। তো এটা মুখস্থ টাইপের একটা প্রশ্ন। তো বলা হচ্ছে কি 1 একর সমান কত বর্গমিটার। তো এটা খুবই কম আসে, তারপরেও এই পরীক্ষায় এসেছে। তো 4046.8 বর্গমিটার বা 4046.8 বর্গমিটার, এই হচ্ছে সঠিক উত্তর। এটা মুখস্থ টাইপ, এটাতে আসলে বোঝার কিছু নেই, জাস্ট আপনাকে মনে রাখতে হবে যে 1 একর সমান এত বর্গমিটার। এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে y-3 ব্র্যাকেট y-2 ব্র্যাকেট y-1 ব্র্যাকেট ক্লোজ 2 ব্র্যাকেট ক্লোজ, এই যে অঙ্কটা, এটার সলিউশন কত হবে আমাদেরকে বের করতে হবে। তো দেখেন অঙ্কটা যদি আমরা তুলি, y-2 ব্র্যাকেট দিলাম, y-3 ব্র্যাকেট দিয়ে এরপরে 2 ব্র্যাকেট, তাহলে y-y+1 ব্র্যাকেট ক্লোজ 2 ব্র্যাকেট ক্লোজ 3 ব্র্যাকেট ক্লোজ। এটা সরল টাইপের একটা অঙ্ক, বীজগাণিতিক সরল। ওকে, এটাকে বলে সিম্পলিফাই করা। তাহলে y-3 ব্র্যাকেট দিলাম, দিয়ে y-2 ব্র্যাকেট দিলাম। আমরা তো নিশ্চয়ই জানি ব এর ভাগুজবি, ইংরেজিতে যে রুলটাকে বলা হয় বদমাস রুল। ওকে, এই রুলটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে মাইনাস এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, আবার প্লাসে মাইনাসে -1। ওকে, তো 2 ব্র্যাকেট ক্লোজ এবং 3 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে y-3 ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে y- আমরা আবার 2 ব্র্যাকেট দিয়ে এই ওয়াই আর ওয়াইকে কেটে দিতে পারি। তাহলে -1টা ভিতরে থাকলো, 2 ব্র্যাকেট ক্লোজ 3 ব্র্যাকেট ক্লোজ, তাহলে ইকুয়াল y-, এখানে আমরা এই 2 ব্র্যাকেটটা তুলে দিতে চাই, তাহলে ওয়াই এই মাইনাসে মাইনাসে +1 হয়ে যাচ্ছে আমাদের। তাহলে ইকুয়াল কী হবে, y- এই যে প্লাস আর মাইনাস গুণ করলে -y, আর এই যে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হচ্ছে 1। তাহলে y যদি ক্রস হয়ে যায়, তাহলে বলেন তো দেখি কত থাকে, -1 থাকে। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 4 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে যদি কট থিটা -30° ইকুয়াল 1/√3 হয়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত। এটা ত্রিকোণমিতির একটা অঙ্ক। তো এই প্রশ্নটাতে ত্রিকোণমিতির 2টো অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। তো খেয়াল করে দেখেন যে কট আমরা, আচ্ছা আমরা আগে অঙ্কটা তুলি, কট আমরা দিলাম থিটা -30° ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 1/√3।
তাহলে কার মান বের করতে বলছে আমাদের একটু ফাইন্ড আউট করে রাখতে হবে যে সাইন থিটার ভ্যালুটা কত সেটা বের করতে বলেছে। অর্থাৎ এখান থেকে আমরা সাইন থিটার ভ্যালুটা বের করে ফেলব। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে কট থিটা মাইনাস 30 ডিগ্রি আছে এটাকে আমরা ঠিক রাখতে পারি। রাখার পরে এই যে 1/√3 এইটা মানে কিন্তু আমরা বলতে পারি কট 60 ডিগ্রি। কট কত? 60 ডিগ্রি। আপনাদের এই চার্টটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে ওই সাইন কস হচ্ছে ট্যান কট সেক কোসেক যে চার্টটা আছে ওই চার্টটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো আমরা জানি যে 1/√3 হচ্ছে কট 60 ডিগ্রির মান, ওই জন্য বসাতে পারলাম। আবার এর আগের যে অঙ্কটা ছিল যে সাইন 90 ডিগ্রির মান 1, সেটা কিন্তু আমরা এর আগের অঙ্ক থেকে শিখেছিলাম। ওকে, এর আগে যে 10টা অঙ্ক করে দিয়েছি সেখানে। তাহলে বা আমরা করতে পারি কি, উভয় দিকের কট আমরা ক্রস করে দিতে পারি। আচ্ছা বলেন তো দেখি, থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত থাকলো তাহলে? 60 ডিগ্রি। তাহলে বা আমরা থিটা ইকুয়াল টু বলতে পারি এই 30 ওই দিকে গেলে কত হয়? +30 বা +30, তাহলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে 60 আর 30-এ। তাহলে আমরা থিটার মান 90 ডিগ্রি পেলাম। কিন্তু আমাদের অ্যান্সার বের করতে হবে কি, সাইন থিটা ইকুয়াল টু কত। তাহলে আমরা এখানে একটু লিখছি যে থিটা ইকুয়াল আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা একটা কাজ করব, এখানে দেখেন একটু একটু ডান সাইডে আমরা সরাই লিখি, 90 ডিগ্রি লিখলাম। এবার আমরা উভয় দিকে সাইন দ্বারা গুণ করব। এই দিকেও সাইন লিখলাম, আমরা এই দিকেও সাইন লিখলাম, যেহেতু সাইনের মান বের করতে বলছে সাইন থিটা, এই জন্য থিটাকেও সাইন দ্বারা গুণ করলাম আর 90 ডিগ্রিকেও সাইন দ্বারা গুণ করলাম। তাহলে সুতরাং বলেন তো দেখি, এখন সাইন থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? নিশ্চয়ই আপনারা জানেন, এর আগের অঙ্কটাতেই আমি করে দিয়েছি যে সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে সঠিক উত্তর কত? গ নম্বর অপশনটা রাইট। অঙ্কটা কিন্তু মোটামুটি হার্ড রয়েছে, কয়েকটা জিনিস সম্পর্কে আপনাদের ধারণা নিতে হচ্ছে। সেটা হচ্ছে যে এই যে 1/√3-এর মান যে কট 60 সেটা জানতে হবে, আবার কিভাবে আপনারা উভয় দিকে সাইন দ্বারা গুণ করবেন এবং সাইন 90 ডিগ্রির মান যে 1 সেটা জানতে হচ্ছে। ওকে, এই জিনিসগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকলে কিন্তু আপনি এই ধরনের অঙ্ক করতে পারবেন না। তো এ পর্যায়ে আমি একটু বলি, যারা আপনারা চাকরির গণিত আমার কাছে শিখতে চান তারা অবশ্যই অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন অথবা নর্মাল কলে কল করতে পারেন, ঠিক আছে? তো কোর্স ফি হচ্ছে মাত্র 510 টাকা, এই মুহূর্তে অফার চলছে, এই অফারে আপনারা ভর্তি হতে পারেন। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি, স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে রুট ওভারের মূলের ভিতরে, অর্থাৎ এই যে এটাকে বলা হয় মূলের ভিতরে 11, তা রুটের ভিতরে 5 to the power 5x-2, আর এখানে মূলের ভিতরে 5 আছে আর টু দি পাওয়ার হিসেবে 2x+1 রয়েছে। সমীকরণের সমাধান কোনটি? অঙ্কটা দেখতে মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু আসলে খুবই সহজ অঙ্ক এটা। তো খেয়াল করে দেখেন, আমরা যদি অঙ্কটা তুলি তাহলে মূলের ভিতরে 11, 5 ব্র্যাকেট দিয়ে কত আছে উপরে, 5x-2 ইকুয়াল মূলের ভিতরে আছে 5, ভিতরে রয়েছে 5, তার উপরে পাওয়ার কত রয়েছে, 2x+1। ওকে, তো আমরা একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বেজ ইকুয়াল বেজ হলে পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায়, আবার পাওয়ার ইকুয়াল পাওয়ার হলে বেজ ইকুয়াল বেজ লেখা যায়। এই জিনিসটা একটু মাথায় রাখবেন আপনারা। তাহলে দেখেন এখানে বা আমরা করতে পারি কি, এই যে 5, এই 5-এর পাওয়ার কত বলেন তো? 1। মনে রাখবেন 5 to the power এই একটা উপরে যায় আর এই 11টা নিচে আসে, মানে 11টা নিচে আসে। এইভাবে কিন্তু রুট তুলে দিলে কাজ করে। তাহলে উপরে কত থাকে, 5x-2 থাকে, ইকুয়াল এখানে কি হয় এই 5-1, তাহলে 5 to the power 1/5, তার উপরে টু দি পাওয়ার কত, 2x+1। এখন আমরা করি কি, এই যে পাওয়ার, এটাও পাওয়ার, এটাও পাওয়ার, পাওয়ার পাওয়ার যেহেতু ব্র্যাকেট আকারে আছে গুণ হবে, মনে রাখতে হবে পাওয়ার পাওয়ার গুণ হয় ব্র্যাকেট আকারে থাকলে। তাহলে 5 to the power, তার মানে এটা দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে 5x-2 উপরে চলে যায়, তাহলে 5x-2 ভাগ কত, ভাগ হচ্ছে 11, ইকুয়াল এখানে 5, এই একইভাবে 2x+1 উপরে চলে যাচ্ছে, তাহলে 2x+1 ভাগ কত, ভাগ হচ্ছে 5। এবার আমরা 5 আর 5, অর্থাৎ এই যে দুটা বেস, বেস দুটো আমরা বাদ দিতে পারি। তাহলে কি লিখতে পারি, 5x-2/11 = 2x+1/5। তাহলে বা আমরা কিন্তু এই জিনিসটা করতে পারি, উপরে 5x-2/11 ইকুয়াল তার উপরে কত দেওয়া রয়েছে, এই যে এখানে কত আছে, 2x+1/5, তাহলে 2x+1/5। এবার আমরা আর গুণ বা বজ্রগুণ করতে পারি, তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে 5×5=25x-5^2 = 10 ইকুয়াল এটা দ্বারা এটাকে গুণ, 11^2 = 11^22x+11^11। তাহলে বা 25x, এই 22x
এই দিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে 22x ইকুয়াল টু এই যে 11, এই 10 এদিকে আসলে প্লাস 10 হয়ে যাচ্ছে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, তাহলে 25x থেকে 22x যদি আমরা বাদ দিয়ে দিই কত থাকে 3x, তাহলে 3x ইকুয়াল টু 10 আর 11 কত হয় 21, তাহলে সুতরাং x এর মান কত দাঁড়াচ্ছে বলেন তো দেখি, 21কে 3 দ্বারা ভাগ করলে 7, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে দেখেন ক নম্বর যে অপশনটা রয়েছে, ক নম্বর অপশনটা রাইট। তার মানে এইভাবে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। তো কয়েকটা জায়গায় অঙ্কটার একটু প্রবলেম আপনাদের হতে পারে, সেটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় ভাঙানো, আবার এই যে পাওয়ার পাওয়ার কী হচ্ছে গুণ হচ্ছে এই বিষয়টা বোঝা, আবার পাঁচ আর পাঁচ আমরা কেটে দিয়ে উপরে মানে বেস বেস কেটে দিয়ে পাওয়ার ইকুয়াল পাওয়ার করেছি, আর বাকি ক্যালকুলেশন তো আপনারা করতেই পারবেন, তাই না? তো এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটা সরল টাইপের একটা অঙ্ক, এটাও অনেক সহজ একটা অঙ্ক, তবে হচ্ছে বয়ের ভাগু জবি প্লাস হচ্ছে আপনাদের ধারণা নিতে হবে যে দশমিক তুলে দিলে কীরকম হয়, ওকে? এটা তো আমরা অঙ্কটা আগে তুলি, উপরে পাঁচ তার নিচে কত সাত, ইন্টু উপরে সাত তার নিচে পাঁচ, এই ভাগ চিহ্নটা আছে, আমরা আগে অঙ্কটা তুলি সরাসরি যা আছে তাই, মাইনাস 0.01, এটা ইকুয়াল টু কত খুঁজে বের করতে বলা হচ্ছে, চারটা অপশন নিচে দশমিক আকারে দেওয়া হয়েছে, তাহলে ইকুয়াল আমরা ব এর ভাগু জবি এই রুল অনুযায়ী কি পাচ্ছি, বন্ধনী নেই, এর নেই, ভাগ আছে, তাই ভাগের কাজটা আমরা আগে করব। তাহলে পাঁচ ভাগ সাত গুণন সাত ভাগ পাঁচ, এই ভাগ চিহ্নটাকে আমাদের গুণ করে দিতে হবে, বলেন তো এই একের নিচে কত আছে এক, এই একটা উপরে যাবে আর এই একটা নিচে আসবে, তাহলে এক উপরে আর নিচে গেলে একই থাকে, তাহলে মাইনাস এক। আচ্ছা বিয়োগ, এখানে আমরা এই ক্যালকুলেশনটাকে আচ্ছা যা আছে তাই রাখলাম আমরা, এটার কোনো আমরা পরিবর্তন করলাম না। তাহলে একটা বিষয় খেয়াল করেন, ইকুয়াল এখন আমরা গুণের কাজ করব, তাহলে পাঁচ পাঁচ কাটা সাত সাত কাটা, তাহলে কত থাকলো এক, তাহলে এক গুণন এক বিয়োগ 0.01, ওকে, এটা থাকলো। তাহলে এবার আসেন, এক আর এক গুণ করলে কত হয় বলেন তো দেখি, এক বিয়োগ 0.01, তাহলে এক থেকে যদি আপনারা 0.01 অর্থাৎ এক টাকা থেকে যদি আপনারা এক পয়সা বাদ দেন, মনে রাখবেন এটা কিন্তু 10 পয়সা না, এটা এক পয়সা বাদ দিলে 0.99 পয়সা মানে 99 পয়সা থাকে, তার মানে সঠিক উত্তর আমাদের কত বলেন তো দেখি, ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। সাত নম্বর অঙ্কটা দেখেন, এটা ফাংশনের একটা অঙ্ক, বলা হচ্ছে ফাংশন অব x ইকুয়াল 4x-7 ভাগ 2x-4। একটি ফাংশন হলে ফাংশন হচ্ছে উপরে 1 ভাগ 2 অর্থাৎ মাইনাস হাফ, এটা ইকুয়াল টু কত আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা অঙ্কটা সরাসরি আগে তুলি, অঙ্কটা কি বলা আছে, ফাংশন x ইকুয়াল টু আমাদের বলা আছে 4x-7 ভাগ হচ্ছে 2x-4, এটা বলা আছে। এবার বলা হচ্ছে যে এই যে এই এই জায়গাটুকু খেয়াল করে দেখেন, বলা হচ্ছে কি ফাংশন অব মাইনাস হাফ অর্থাৎ এক্স এর জায়গায় যদি হাফ হয় তাহলে এটার অ্যান্সার কত হবে খুঁজে বের করতে হবে, তাহলে বা আমরা বলতে পারি ফাংশন অব মাইনাস হাফ, ওকে? কেন, এই এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমাদের মাইনাস হাফ বসাতে হবে, তাই আমরা এটা দিলাম। তাহলে ইকুয়াল আমরা একটা টান দিব, টান দিয়ে উপরে হচ্ছে 4 ইন্টু আমাদের মাইনাস হাফ বসাতে হবে, আর -7 যা আছে তাই, আর নিচের 2 ইন্টু এখানে মাইনাস হাফ বসাতে হবে, আর -4 এই যে নিচেরটা যা আছে তাই লিখলাম, শুধু এক্সের জায়গায় মাইনাস হাফ। আচ্ছা বলেন তো গুণ আকারে অবশ্যই আছে, তার মানে এখানে যদি আমরা ক্যালকুলেশনটা এভাবে করি তাহলে উপরে 4 চলে যায় নিচে 2, অথবা আমরা যদি কাটতে পারি 2 2 গুণ 4 তাহলে এটা -2 থাকে আর -7 থাকে, আর নিচে কত হয় 8 2 2 কেটে দিতে পারি তাহলে -1 থাকে আর -4 থাকে, তাহলে ইকুয়াল উপরে -9 আর তার নিচে হচ্ছে -5। দেখেন দুইটা মাইনাস থাকা মানে কি, দুইটা যোগ করে দিয়ে মাইনাসটা সামনে দেওয়া, তাহলে মাইনাস মাইনাস ক্রস হয়ে গেল, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 9 ভাগ হচ্ছে 5 অর্থাৎ 9 ভাগ 5 কোথায় রয়েছে আমাদের, আমাদের খ নম্বর অপশানে রয়েছে 9 ভাগ 5, তাহলে নিঃসন্দেহে খ নম্বর অপশানটাই রাইট। এ পর্যায়ে একটু বলি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওটাতে আপনারা লাইক দিয়ে দেবেন, আর অনলাইনে যদি আমার কাছে পড়তে চান তাহলে 01642702760 এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর আমি হচ্ছে মাত্র 510 টাকায় আপনাদের ফুল একটা ম্যাথের কোর্স করিয়ে থাকি, যারা এমসিকিউ টাইপের ম্যাথ শিখতে চান বিশেষত, এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা করি কি ডিটেলস ম্যাথডও আলোচনা করি শর্ট আকারে, পাশাপাশি আমরা শর্টকাটের উপর বেশি গুরুত্ব দিই আপনাদের যে কীভাবে খুব দ্রুত অঙ্কগুলো করা সম্ভব হয়, এবং মোট 999টি অঙ্কের একটা পিডিএফ লেকচার শিট পাবেন আপনারা চ্যাপ্টার ওয়াইজ, যেগুলো করলে মোটামুটি 14-15টা অঙ্ক চাকরির পরীক্ষায় একেবারে হুবহু কমন পাওয়া যাবে কিন্তু, ওকে? এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা, বলা হচ্ছে 7+13+19+25+
ডট ধারাটির প্রথম 20টি পদের যোগফল কত, অর্থাৎ কয়টা পদ রয়েছে এখানে? 20টা। তো আমরা জানি যে এখানে 20টা পদ, মানে এনের মান হচ্ছে 20। এটা নিশ্চয়ই আপনারা বোঝেন যে এন মানে হচ্ছে পদ সংখ্যা। কয়টা পদ রয়েছে এখানে? 20টা। তাহলে 7, 13, 19, 25, তাহলে 25-এর পর কত হবে? যেহেতু 6-6 করে প্রতি পদে বৃদ্ধি, তাহলে 25 আর 6 31 হবে, 31-এর পর 37 হবে, এভাবে পদগুলো বৃদ্ধি পাচ্ছে। তো এখন এই ধরনের মানে হচ্ছে অঙ্কের ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করি, সমান্তর ধারার যেহেতু এটা অঙ্ক, তাহলে প্রথম পদ এ মানে কিন্তু আমাদের এখানে 7, এবং সাধারণত ডি মানে কিন্তু আমাদের এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের বিয়োগফল, অথবা চতুর্থ পদ থেকে তৃতীয় পদের বিয়োগফল। তাহলে 13 থেকে 7 বাদ দিলে কত থাকে? নিশ্চয়ই 6, 8, 9, 10, 11, 12, 13, 6 থাকতেছে। তাহলে আমরা কি বলতে পারি এখানে? এর মান 7, ডি এর মান 6, আর এন এর মান হচ্ছে 20। এখন আমরা যদি সূত্র প্রয়োগ করে দিই, যেহেতু যোগফল বের করতে বলেছে, আমরা বলতে পারি সমষ্টি এস এন ইকুয়াল টু এন ভাগ 2 × 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্কটা। তাহলে এন এর মান কত? 20। তাহলে 20 বসাই দিলাম, তাহলে 20 ভাগ 2, ব্রাকেট দিলাম, 2 × এর মান কত? এর মান হচ্ছে 7, তাহলে 7 বসাই দিলাম, প্লাস এন এর মান 20, 20 থেকে একবার দিলে 19, তাহলে 19 × ডির মান কত? ডির মান 6, বসাই দিলাম 6, ব্রাকেট ক্লোজ। তাহলে কাটাকাটি করলে কত হয়? 10 × 2 = 20, তাহলে দিয়ে দিলাম 10, ব্রাকেট দিয়ে 7 × কত? 14, প্লাস 19 আর 6 গুণ করলে 6 ৯ 54, হাতে 5, 6 × 6 = 11, 144 হয়ে গেল। ওকে, আবার গুণ করি, 6 ৯ 54, হাতে 5, 6 × 6 = 11। তাহলে এইবার আসেন ইকুয়াল টু 10, আর এটা যদি আমরা যোগ করি 114 আর 14 কত হয়? 128। তাহলে 128কে যদি আমরা দশ দ্বারা গুণ করি, তাহলে খেয়াল করে দেখেন এখানে 128কে যদি আমরা 10 দ্বারা গুণ করি, তাহলে কত হয়? 1280, অর্থাৎ 1280। তাহলে নিঃসন্দেহে এই অঙ্কটার উত্তর হচ্ছে 1280। তাহলে 1280 আমাদের দেখতে পাচ্ছেন গ নম্বর অপশনে রয়েছে, তাই নিঃসন্দেহে গ নম্বর অপশনটা রাইট। এই যে আমরা যে সূত্রটা প্রয়োগ করলাম, এগুলো নিশ্চয়ই আপনারা ক্লাস 19-এ শিখেছেন, হয়তো মনে নাই, দীর্ঘদিনের প্র্যাকটিসের অভাবে আপনারা কিছুটা ভুলে গিয়েছেন, কিন্তু এগুলো আপনাদেরকে একটু ঝালাই করে নিতে হবে যদি আপনারা চাকরির পরীক্ষায় ম্যাথ পার্টে ভালো করতে চান। তো মানে কোনো বিকল্প নেই প্র্যাকটিস করার, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সফলতা পাবেন আপনারা পরীক্ষার হলে। আপনি যদি একেবারেই পরীক্ষার হলে গিয়ে এই অঙ্কটা করার চেষ্টা করেন, তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। এই যে আমি যতক্ষণে বুঝালাম ততক্ষণ টাইম লেগে যাবে, কিন্তু যদি আপনার ধারণা থাকে যে আমার এখানে হচ্ছে কি আমি বের করতে চাই, যে যোগফল বের করতে চাই, আপনি সরাসরি সূত্র বসিয়ে অঙ্কটা মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনার 30-40 বড় জোর 50 সেকেন্ডে আপনি এই ধরনের অঙ্ক করতে পারবেন। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটা বীজগণিতের একটা অঙ্ক, অঙ্কটা একটু আলাদাভাবে দেয়া রয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যেন আপনারা একটু সময় নেন অঙ্কটা বুঝতে। ওকে, এই ধরনের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় এবং কিছুটা চেঞ্জ করে দেয়। আচ্ছা বলেন তো, আমরা যদি এখানে লিখে দেওয়া আছে, আচ্ছা কি দেওয়া আছে আমাদের বলেন তো দেখি? আমাদের দেওয়া আছে কিন্তু x + 1/3x, এটার মান দেওয়া আছে কিন্তু 4। এইটা যদি হয় তাহলে সুতরাং আমাদের বের করতে হবে 9x² + 1/x² এইটা ইকুয়াল টু কত। তো এখন আমরা যদি এখান থেকে সূত্র ফেলানোর চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই আদলে কিন্তু আমাদের হচ্ছে না, এটা কিন্তু একটা প্রবলেম। ওকে, এই আদলে হচ্ছে না, তাহলে আমরা করতে পারি কি, এইখানে মানে এ মাঝখানে একটা আমি দাগ দিয়ে দিলাম। ওকে, নাহলে দুইটার মধ্যে একটু মানে গুলাই যেতে পারে। তাহলে এখানে যদি আমরা প্রয়োগ করি সূত্র, তাহলে কিন্তু এই রকমটা আসবে না, কেননা এখানে এইটার সাথে 3 আছে, দেখেন এই যে এটা। কিন্তু এখানে যদি আমরা সূত্র ফেলি, তাহলে এটার সাথে 3 আসবে। তো এটা যেন না আসে, এই জন্য আমরা 9 কমন নিয়ে নেব। কমন নিলে কী হবে? x² + 1, আর নিচে হবে 9x². কেন এটা হলো, তার কারণ কি? আপনারা হয়তো বলতে পারেন যে 9টা তো উপরে দেওয়ার কথা ছিল ইনটু আকারে যেহেতু, কিন্তু দেখেন আপনারা কমন তখন নিতে পারবেন যখন এই লাইনটা ক্যালকুলেশন করে আপনাদের এই লাইনটা আসবে। খেয়াল করে দেখেন, তাহলে 9x² আর 9 দ্বারা যদি আপনারা এটাকে গুণ করেন, 9 কাটা যাবে, আবার এটার মতোই থাকবে। ঠিক এই কারণেই কিন্তু আমরা এই জিনিসটা এইভাবে লিখলাম। ওকে, তাহলে সামনে কি থাকলো? 9 থাকলো, এবং এইখানে আমরা সূত্রের আদলে ফেললাম, সেটা হচ্ছে a² + b² ওকে, আমরা এইভাবে ফেলে দিলাম। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে a² + b² এই আদলে আমরা কেন ফেললাম, আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। আচ্ছা বলেন তো, a² + b² অনুসিদ্ধান্তটা কি? অনুসিদ্ধান্তটা হচ্ছে a + b² - 2ab। নিশ্চয়ই জানেন আপনারা এটা অনুসিদ্ধান্ত। এখন এই অনুসিদ্ধান্ত যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে কি হবে? x + 1/3x, এটা হলো a,
ওকে, এ প্লাস বি, তারপর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে টু ইন্টু এ বলতে এক্স, ইন্টু বি বলতে ওয়ান ভাগ থ্রি এক্স হয়ে গেল। এটা আমরা ক্লোজ করে দিলাম সেকেন্ড ব্র্যাকেটটা। তাহলে ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা করব কি, এই যে নাইন ইন্টু এই যে এক্স প্লাস ওয়ান ভাগ থ্রি এক্স, এটার মান কত দেওয়া আছে বলেন তো দেখি, ফোর দেওয়া আছে। তাহলে আমরা নাইন লিখব, নাইন লিখে এখানে কত দিব আমরা, এখানে আমরা ফোর দিব, ফোরের উপর কী দিয়ে দিব, স্কোয়ার দিয়ে দেবো, এই যে স্কোয়ার দিলাম, মাইনাস টু ইন্টু এই যে এক্স আর এক্স আমরা ক্রস করে দিলাম, তাহলে ওয়ান ভাগ থ্রি থাকবে। তাহলে ওয়ান ভাগ থ্রি, আমরা কিন্তু একটা লাইনও বাদ দিচ্ছি না, হ্যাঁ আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ধরে ধরে সলিউশন করতেছি। তাহলে ইকুয়াল নাইন ইন্টু আমাদের চার চারে কত থাকবে, ষোলো, মাইনাস উপরে দুই তার নিচে তিন, এটা থাকতেছে, তাহলে ইকুয়াল নাইন থাকলো। এখন এখানে আমাদের লসাগু কত হয়, তিন, তাহলে তিন ষোলো কত, আটচল্লিশ, আটচল্লিশ মাইনাস কিন্তু দুই, ওকে, তাহলে ইকুয়াল নাইন ইন্টু, এবার দেখেন আটচল্লিশ থেকে দুই গেলে কত থাকে, ছেচল্লিশ, ভাগ কত, তিন। আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম যেহেতু সিঙ্গেল একটা সংখ্যা হয়ে গিয়েছে, তাহলে তিন তিরিখা নয়, তিন, তাহলে তিন দ্বারা ছেচল্লিশকে গুণ করলে কত হয়, তিন ছয় আঠারোর আট, হাতে কত, এক, তিন চারে বারো আর একে তেরো, একশো আটত্রিশ। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে আমাদের কত, একশো আটত্রিশ, তার মানে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা রাইট। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে অঙ্কটাতে কি বলা হচ্ছে, লগ টু রুট ফাইভ বেজ ফোর হান্ড্রেড ইকুয়াল টু কত। অনেকবার কিন্তু আমি এই অঙ্কটা আপনাদেরকে করে দিয়েছি, দেখেন বারবার আসা অঙ্কসমূহের মধ্যে এটা কিন্তু অন্যতম একটা অঙ্ক। তো আমরা একটু আগেই আপনাদেরকে বলেছি যে যদি বেজ বেজ সমান হয় তাহলে আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি, তো আবার পাওয়ার ইকুয়াল পাওয়ার সমান হলে বেজ ইকুয়াল বেজ লিখতে পারি। তো ওই রুলটা খাটিয়ে আমরা কিন্তু এই অঙ্কটাও করার চেষ্টা করব। তাহলে আমরা আগে অঙ্কটা তুলি, লগ বেজ হচ্ছে টু রুট ফাইভ, একেবারেই লগের নিচের দিকে দিতে হয়, আর ফোর হান্ড্রেড হচ্ছে লগ বরাবর, ইকুয়াল টু আমরা এক্স ধরে নিলাম। তাহলে আমরা এখানে লিখব যে ধরি আমাদের লগ টু রুট ফাইভ বেজ ফোর হান্ড্রেড ইকুয়াল টু এক্স, এইভাবে কিন্তু এই জিনিসটাকে পড়তে হয়। তাহলে বা আমরা যদি এখানে লগ তুলে দেই তাহলে কি হবে বলেন তো দেখি, এখানে তাহলে যেটা হবে যে টু রুট ফাইভ যে জায়গা আছে সেই জায়গাতেই থাকবে, আর এই চারশো এবং এক্স পরস্পর স্থান পরিবর্তন করবে, তাহলে এক্স আসবে এ জায়গায়, ইকুয়াল টু চারশো যাবে এই জায়গায় চলে, তার মানে এই টু রুট ফাইভের উপরে কিন্তু টু দি পাওয়ার এক্স, তার মানে এরা পরস্পর স্থান পরিবর্তন করলো। তাহলে বা আমি চারশোকে এমনভাবে ভাঙাবো যেন টু রুট ফাইভের উপর কোনো একটা পাওয়ার হয়, তাহলে আমি এটা লিখে রাখছি টু রুট ফাইভ টু দি পাওয়ার এক্স লিখে ইকুয়াল, তাহলে এখানে টু রুট ফাইভের উপর কত পাওয়ার দিলে চারশো হয় এটা আপনারা মনে রাখতে পারেন, অথবা এটা যদি আপনারা কেউ বের করতে না পারেন তাহলে আমি একটু ক্যালকুলেশন করে দিচ্ছি। এই চারশোকে আপনাদের করতে হবে কি, লসাগু করতে হবে, দুশো দুগুণ চারশো, একশো দুগুণ দুইশো, পঞ্চাশ দুগুণ একশো, পঁচিশ দুগুণ পঞ্চাশ, পাঁচ পাঁচে পঁচিশ। আচ্ছা বলেন তো টু কয়টা আছে, চারটা, ইন্টু পাঁচ কয়টা আছে, দুইটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি টু আমাদের ঠিক আসছে, কিন্তু পাঁচ এর উপর যে পাওয়ারটা সেটা চারের সমান কিন্তু নয়, আবার পাঁচের উপরে স্কোয়ার, আবার টু এর উপরে কিন্তু কি নাই, স্কোয়ার নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা কাজ করতে পারি, যেহেতু টু এখানে আছে ঠিক আছে তাহলে টুকে আমরা ঠিকই রাখবো, আর পাঁচের জায়গায় রুট পাঁচ দেখতে পাচ্ছি। আচ্ছা বলেন তো টু টু দি পাওয়ার ফোর ইন্টু আমি যদি রুট ফাইভ ফাইভ টু দি পাওয়ার ফোর দেই তাহলে কিন্তু এটা এরকমটা হয়ে যায়, কেন, কারণ আমরা জানি একটা পাঁচ মানে দুইটা রুট পাঁচ, নিঃসন্দেহে আপনারা এটা বোঝেন, একটা পাঁচ মানে দুইটা রুট পাঁচ, দুইটা রুট পাঁচ কি, রুট পাঁচের উপর যদি আমি স্কোয়ার করি স্কোয়ার রুট কাটা আবার পাঁচ থাকতেছে, তাহলে আমরা বলতে পারি যে এখানে দুইটা পাঁচ আছে তাই এখানে চারটা রুট পাঁচ আমি লিখতে পারি। তাহলে ইকুয়াল টু এখন কি দাঁড়ালো বলেন তো দেখি, তাহলে আমরা লিখতে পারি টু রুট ফাইভ টু দি পাওয়ার কত, ফোর, এই যে দেখেন আমরা এই দুটাকে একসাথে ব্র্যাকেটের ভিতরে ঢুকাই নিতে পারি, তাহলে আমরা এটা আর এটা ক্রস করে দিতে পারি, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত হয় অ্যান্সার আমাদের, ফোর, তাহলে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা রাইট। এইভাবে কিন্তু অঙ্কটা বুঝে বুঝে করতে হবে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো অঙ্কটা আমরা আগে তুলব, তুলে অঙ্কটা সলিউশন করার চেষ্টা করব, কি দেওয়া আছে, ওয়ান ভাগ পি ইকুয়াল রুট সিক্স প্লাস হচ্ছে টু, এটা দেওয়া আছে, মান বের করতে হবে শুধু পি এর। তাহলে আমরা কি করব, আমরা আর গুণ বা বজ্র গুণ করবো, এর নিচে ওয়ান আছে, ওয়ান দ্বারা এটাকে গুণ, পি দ্বারা এটাকে গুণ, তাহলে পি ইন্টু রুট সিক্স প্লাস টু ইকুয়াল টু হচ্ছে এক এক কত, এক। তাহলে বা পি ইকুয়াল কি দাঁড়াচ্ছে, উপরে ওয়ান, আর এটা যেহেতু ইন্টু আকারে আছে এদিকে আসলে ভাগ হবে, তাহলে রুট সিক্স প্লাস টু হবে। তাহলে এইখানে দেখেন বিষয়টা কি হচ্ছে, পি ইকুয়াল এই যে রুট সিক্স প্লাস টু আছে, আমরা এরপর যে একটু করি কি, এইরকম আদুলে অ্যান্সার আছে কিনা, তো দেখতে পাচ্ছি নেই। তাহলে আমরা করব কি, নিচে যে জিনিসটা আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট জিনিস দ্বারা উভয় পক্ষকে গুণ করব, এটা আমরা করি। এই কাজটা আমাদেরকে মনে রাখতে হবে জাস্ট, এটা আপনারা যদি বলেন যে আমি কিভাবে বুঝবো, এটা কিন্তু বোঝার উপায় হচ্ছে অঙ্ক বারবার প্র্যাকটিস করে আপনাদের মনে রাখতে হবে যে এই জায়গাগুলোতে এই ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে রুট সিক্স প্লাস টু উপরে ওয়ান যা আছে তাই,
এখন উভয় পক্ষকে আমরা গুণ করবো এর বিপরীত চিহ্ন দ্বারা, তাহলে রুট সিক্স মাইনাস টু উপরেও কী দিব ব্র্যাকেট দিয়ে রুট সিক্স মাইনাস টু, এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পর পরের লাইনে আমরা করবো কি, এখানে দেখেন যেটা আছে সেটা তাই লিখবো উপরে রুট সিক্স মাইনাস টু, কেননা ওয়ান দ্বারা গুণ করলে যা আছে তাই হয়, আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট সিক্স তার উপরে স্কোয়ার মাইনাস টু তার উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, তাহলে উপরে রুট সিক্স মাইনাস টু আর তার নিচে স্কোয়ার রুট কাটা আর দুই দুগুণ চার, তাহলে ছয় থেকে চার গেলে কত থাকে দুই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে সঠিক উত্তর কত হচ্ছে বলেন তো দেখি, রুট সিক্স মাইনাস টু ভাগ টু, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কিন্তু দেখেন এই গ নম্বর অপশনটা রাইট। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এখানে গ নম্বর অপশনটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এইভাবে আমাদের বুঝে বুঝে কিন্তু অঙ্কগুলো করতে হবে, আসলে সহজ কঠিন মিলায়া চাকরির পরীক্ষায় কিন্তু অঙ্ক আসে, সব অঙ্ক সহজ আসে না, আবার সব অঙ্ক কঠিন আসে না, তবে এটা বলতে পারি যে অধিকাংশ অঙ্কই রিপিটেড অঙ্ক। তো আমি এই চাকরির পরীক্ষায় যে একুশটা অঙ্ক আপনাদের করে দিলাম, মানে একটা বা দুইটা অঙ্ক ছাড়া অধিকাংশ অঙ্কই কোনো না কোনো চাকরির পরীক্ষায় ইতিপূর্বে এসেছে। ঠিক এই কারণে আমরা বলি যে মোটামুটি এক হাজারের কাছাকাছি অঙ্ক যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, তাহলে অনায়াসেই বিশটা অঙ্কের মধ্যে চোদ্দো বা পনেরোটা অঙ্ক আপনি মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবেন, যদি আপনার ইতিপূর্বে অঙ্কগুলো করার অভিজ্ঞতা থাকে। আপনি কখনো ভুল করবেন না, কিন্তু জাস্ট কী হতে পারে, দুই একটা অঙ্কে সংখ্যা একটু এদিক ওদিক হতে পারে, ওকে, আর দুই একটা অঙ্ক তারা তৈরি করে দিতে পারে, এছাড়া সকল অঙ্কই কিন্তু করা সম্ভব। তো আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।